বর্তমানে সার্কামসেশন অর্থাৎ শূন্যতে খতনার জন্য সব থেকে আধুনিক এবং সহজ ও নিরাপদ পদ্ধতি হচ্ছে অ্যালসিকম ডিভাইস কনসক সার্কামসেশন পদ্ধতি তবে এই পদ্ধতিতেও যদি কেউ অভিজ্ঞ না হয় বা ঠিকঠাক মতো কাজ না শিখে কাজ করা শুরু করে সেক্ষেত্রে কিছু ত্রুটি হয় সেই ত্রুটির কারণে অনেক সময় অনেক অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয় তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এরকম একটা সমস্যা যে সমস্যায় অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন তো এবং এরকম সমস্যা হলে তখন তাদের কি করা উচিত তো প্রথমে একটা বাস্তব ঘটনা দিয়ে শুরু করি একদিন রাত্রি বারোটার দিকে হঠাৎ করে একটা আন্ন নাম্বার থেকে কল আসলো তো তিনি আমাকে বলছেন যে তার ডিভাইসের মাধ্যমে শুনতে ঘতনা করানো হয়েছে এবং তিনি ছিল অ্যাডাল্ট অর্থাৎ তার বয়স ছিল সাতাশ বছর তো ডিভাইস খোলার পরে তার রাত্রিবেলা হঠাৎ করে পেনিসের ইরেকশন হয়েছে অর্থাৎ পেনিসটা উত্থিত হয়েছে যার কারণে যে জোড়াটা ছিল সে জোড়াটা খুলে গেছে তো খুলে যাওয়ার পরে সেখানে অনেক ব্লিডিং হয়েছে তখন সে আমার নাম্বারটা তার কাছে সেভ করা ছিল তো তখন সে আমাকে কল করছে তো কল করার পরে বিস্তারিত ঘটনা হলো তখন আমি তাকে বললাম যে আপনি যেহেতু বিল্ডিং হচ্ছে কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরেন তাহলে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে তারপরে ওইটা একটা ছবি দিলে আমাকে ধ্যান দেখি কি অবস্থা তো উনি ছবি দিল ছবি দেওয়ার পরে দেখলাম যে জোড়াটা ছিল জোড়াটা এরকম ফাঁক হয়ে গেছে ফাঁক হয়ে ভিতরে মাছগুলো দেখা যাচ্ছে তো এই যে একটা পরিস্থিতি তৈরি হলো তিনি তো হঠাৎ করে এই পরিস্থিতির কারণে অনেক ভয় পেয়ে গেছিলেন যে কি একটা সমস্যা হলো এবং এই পরিস্থিতি এবং এই সমস্যাটা কী কারণে হলো তো প্রথমে বলে রাখি যে এই সমস্যাটা দুইটা কারণে হয় তো বড়দের যে কারণে হয় সেটা হলো যে শুনতে ফতনা ঠিকঠাকভাবে করা হয়েছে সবকিছু ঠিক আছে তারপরেও যখন পেনিস উত্থিত হয় তখন দেখা যায় যে এই জোড়াতে অনেকটা টান লাগে টান লাগার কারণে যেহেতু জোড়াটা এখনো খুব ভালোভাবে জোড়া লাগেনি যার কারণে অনেক সময় এটা খুলে যায় এই কারণে বড়দের সারকামেশন করার সময় আমরা কিছু কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিই যার কারণে ওই সময় বা যে কদিন আমরা ওষুধটা চালাই তখন পেনিসটা ইরেকশনার হয় না যার কারণে এই জড়াটার খোলার থাকে না কিন্তু এটা অনেকেই না জানার কারণে ওই ওষুধটা দেয় যার কারণে হঠাৎ করেই দেখা যাচ্ছে তার রাত্রিবেলা তার ইরেকশন হয়ে গেছে এবং জোরাটা খুলে রক্তপাত শুরু হয়ে গেছে তো এনারদের ছাটামশোধ করলে এই বিষয়টা অবশ্যই জানতে হবে এবং তাদের যেন পেনিসের ইরেকশন না হয় সেই কারণে কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিতে হবে এবং এই সমস্যাটা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে হয় বাচ্চাদের যদিও এক একসঙ্গজনিত সমস্যার কারণে এই সমস্যাটা হয় না তাদের হয় হচ্ছে যদি স্ক্রিনটা অনেক বেশি কাটা হয় দেখা যাচ্ছে ডিভাইসটা প্লেস করে অনেক বেশি টানার কারণে স্ক্রিনটা অনেক বেশি কাটা হয় যার কারণে যখন ডিভাইসটা খোলা হয় তখন দেখা যায় যে ট্রাকশনের কারণে ওই ফরিস জোড়াটা ধীরে ধীরে তখন খুলে যায় তো খুলে গেলে তখনও ওইরকম দেখা যায় যে ধীরে ধীরে যেহেতু যখন ধীরে ধীরে খুলে যায় তখন ব্লিডিং হয় না কিন্তু ওখানে একটা গ্যাপ দেখা যায় দুইটা জোড়া জোরার মাথায় এরকম ফাঁক হয়ে গেছে তো যদি এরকম সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে সমাধান কি সেক্ষেত্রে যেহেতু দুইটা চামড়া মাথা আমার যেহেতু ডিভাইসের নিচে ছিল সেই মাথাটা কালো হয়ে থাকে আপনারা যারা ডিভাইস কসমেটিক দেখেছেন তারা বুঝতে পারবেন যে চামড়া দুইটা চামড়ার মাথাটা কালো হয়ে থাকে কিন্তু যখন ওরা জোড়াটা খুলে যায় ফাঁক হয়ে যায় তখন দুই মাথা তৈরি হয় তখন দুই মাথায় কালো হয়ে থাকে মানে বিল্ডিং পয়েন্টগুলো সব বন্ধ তো এই অবস্থায় রেখে দিলে কখনো আর জোরা লাগবে না বা যদি অল্প গ্যাপ হয় তাহলে দেখা যাবে যে অনেক সময় লাগবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আর জোড়া লাগবে না সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল কারেকশন করে থাকি যেমন ওই কালো অংশটা বাদ দিয়ে পুনরায় নতুন করে একটা ছোট একটা অপারেশন যেটা আমরা বলি সেই অপারেশনের মাধ্যমে আবারও পুনরায় সুন্দর করে এটা ঠিক করা যায় তো যদি আপনাদের কারণে এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা এরকম কোনো সমস্যা তৈরি হয় বা রিভিশন সার্কিশন প্রয়োজন হয় অর্থাৎ ছোটোবেলায় সারকিশন করেছেন সেক্ষেত্রে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে বা যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবারও দেখাবেন নতুন ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাছ